আপনি আমরা তো ওগুলো দরকার নাই মনিটরে বাড়াই দেন মনিটরে বাড়াই দেন আর বক্স দেন মনিটর আর মাইক তো না আমরা বুঝতে পারি মাইক তো বন্ধ মনিটর আর বক্স মিলে হ্যালো 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 মনিটরে আর বক্সে বাড়াই দেন ভাই হ্যাঁ হ্যালো 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 ভাই আর কি জানে ভাই মানে আমরা দুজন একটু পাই না তো হ্যালো 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 বারণ আরো বারণ একটু পারবে তো হ্যালো 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 বারণ এটা আরো অনেক বাড়বে হ্যাঁ মনিটরে কিন্তু ভালো সাউন্ড মনিটর থাকলে বক্স থাকলে মাইক কিন্তু না হলেও চলে যখন করোনা সময় ছিল যখন গান বাজনার পারমিশন ঠিক মতো আমরা পাই নাই তখন কিন্তু মাইক না দিয়ে শুধু বক্স সাউন্ড সিস্টেম দিয়ে গান হয়েছে জানো অনুষ্ঠানটা সুন্দরভাবে একটু হয় করা যায় আর হলো একেবারে বাদ দিলে যারা নাকি তরিকাপন্থী লোক তারা অনুষ্ঠানটা না করতে পারলে তারা খুব কষ্ট পায় সাউন্ড সিস্টেম ভালো হলে মাইক না হলেও চলে হ্যালো হ্যালো ভালোবাসা এখন ভালোবাসা কি জানেনি এখন প্রেম হয় মোবাইলে ভালোবাসা হয় মোবাইলে কোনো পরিশ্রম লাগে না কষ্ট করতে হয় না কিছুই লাগে না ফেসবুকে অনলাইনে প্রেম হয়ে যায় কত সত্য তো ভালো কথা এ প্রেম তো দুদিন পরে থাকে না যে জিনিস কষ্ট করে কেউ অর্জন করে যে জিনিস গড়তে সময় লাগে সেই জিনিস ভাঙতেও সময় লাগে তা না এমন কেউ ভালোবাসা কি জানেনি
এখনকার ভালোবাসা হৃদয় থেকে না, এখন ঠোঁটের উপরে ভালোবাসা। ঠোঁটের উপরে যদি খালি করতে পারে, তুমি জানো আমি তোমার জান পরানের চাইতে বেশি ভালোবাসি। তার জন্য আর কিছুই লাগে না, অন্তরে ভিতরে তার জন্য কোনো জায়গা কোনো স্থান আছে কিনা এই খবর নাই না, মুখের কথাই তারা কইছে। ভালোবাসা কি জানে, ভালোবাসা হলো আপনি যাকে ভালোবাসেন বা আপনাকে যদি কেউ ভালোবাসে তার মুখের দিকে তাকালে, তার চোখের দিকে তাকালে তার মুখ বলে দেবে আপনি তাকে ভালোবাসেন, সে আপনাকে ভালোবাসে। আপনি তার চোখের দিকে তাকালে বুঝতে পারবেন যে তার চোখে আপনার জন্য কোনো মায়া মমতা আছে কিনা, কোনো ভালোবাসা আছে কিনা, কোনো মায়া মমতা কোনো আদর স্নেহ আছে কিনা। যে ভালোবাসা, যে ভালোবাসা অন্তরের খবর নাই না ঠোঁটের খবর নাই, এই ভালোবাসা দিন দুনিয়ার বুকে কই দেন না। আল্লাহ কইছে কি জানেন, পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ঘোষণা দিছে যার সাথে যার ভালোবাসা পাবে, যার সাথে যার ভালোবাসা তার সাথে তার হাসন হাসন। আপনাকে এটা বলা হয় নাই যে আপনি আপনার মার সাথে হাসরে যাবেন, আপনি আপনার বাবার সাথে হাসরে যাবেন, আপনি আপনার স্ত্রীর সাথে হাসরে যাবেন, আপনি আপনার স্বামীর সাথে হাসরে যাবেন, কিংবা আপনি আপনার সন্তানের সাথে হাসরে যাবেন, হোক সে আপনার মা, হোক আপনার বাবা, হোক আপনার ভাই, হোক আপনার কোন আত্মীয় স্বজন, তার সাথে যদি হৃদয় দিয়ে হৃদয়, যে ভালোবাসায় কোনো স্বার্থ থাকে না, যে ভালোবাসায় বিন্দু পরিমাণ কোনো স্বার্থ থাকতে যাবে না, যদি এমন কোনো ভালোবাসা কেউ কারো সাথে থাকে তাহলে তার সাথে আল্লাহ তাকে জান্নাত ঘোষণা করবে। তাহলে ভালোবাসা কেমন ভালোবাসতে হবে আমাদের, এখনকার ভালোবাসা কি জানেনি, ফোন দিছে একটু ফোন দিতে ধরতে দেরি হয়েছে, সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়, এই ভালোবাসার আছে কোনো দরকার, দরকার আছে। ধন্যবাদ আপনাদের। চোখে জলে ভরে কত ব্যথা সহ্য করে, দু চোখে জলে ভরে কত ব্যথা সহ্য করে, মন চেয়ে থাকে তবু তার আশায় তারে কি গো বলো যায়, ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো বলা যায়, ক্ষণিকের ভুলে বিরহ নাম নেই, ক্ষণিকের ভুলে বিরহ নাম নেই, মন চেয়ে থাকে তবু তার আশা তারে কি গো বলা যায়, ভালোবাসার মতো ভালো বাসলে তারে কি গো বলা যায়, ভালোবাসার মতো ভালো বাসলে তারে কি গো